আলাইকুম। এটা অনেকদিন আগের করা একটা ভিডিও ছিল, তো আপলোড দেওয়া হয় নাই, মাঝখানে অনেক ব্যস্ততা ছিল, সব কিছু মিলায় এখন আর কি আপলোড দেওয়া হচ্ছে। দিনটা ছিল শুক্রবার, তো মা বাবা হঠাৎ করে বলল যে তারা চাচুর বাসা যাচ্ছে কলাবাগান, আর আমি আমার হাজব্যান্ড আর তাহসিন বাসা ছিলাম। তো হঠাৎ করে আমরাও ভাবলাম যেহেতু মা বাবা যাচ্ছে তাই আমরা একটা কাজ করি, আমরা আমাদের মতো বের হয়ে ঘুরে তারপর আমরাও কলাবাগান চলে যাই। আর আমরা যে যাব এটা মা বাবাকে জানাবো না, এটা ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ হবে। তো সেই অনুযায়ী বের হয়ে গেলাম, যেহেতু মা শাড়ি পরে বের হয়েছিল তাই ভাবলাম আমিও শাড়ি পরি। নর্মালি হয় কি, আমরা যদি কোথাও যাই শাড়ি পরে তখন মা আমাকে শাড়ি পরে দেয়, আর আজকে আমি একা একা শাড়ি পরছি, তো হয়তো একটা ভালো হয় নাই আমার শাড়ি পরা। এনিওয়েজ, আমি একটা রেড কালার শাড়ি পরি এবং তাহসিন তোমাল রেড কালার টি শার্ট পরে, অ্যান্ড ইভেন আমাদের রিক্সাওয়ালা মামাও রেড কালার একটা টি শার্ট পরা ছিল। সো আমরা আজকে সবাই ম্যাচিং ম্যাচিং রেড ফ্যামিলি হয়ে বের হয়েছি। বাম পাশে যে গাড়িটা, গাড়ির পিছে রেখে দাও, রাখো। আমরা হারফিউর ভেতরে যেয়ে দেখি এত মানুষ, লাইক ফার্স্ট ফ্লোরে বসার কোনো স্পেসই ছিল না, হয়তো বা ফ্রাইডে ছিল এই কারণেই কি না ঠিক জানি না। তো এরপর আমরা অর্ডার প্লেস করি, তারপর সেকেন্ড ফ্লোরে চলে যাই। সেকেন্ড ফ্লোরে যেয়ে দেখি সেকেন্ড ফ্লোর মোটামুটি ফাঁকাই ছিল, আর আমার মনে হচ্ছিলো সেকেন্ড ফ্লোরের কিছু কাজ ইন্টেরিয়রের বাকি ছিল, এখন ওগুলো হচ্ছে এরকম কিছু একটা। আমরা বসার কিছুক্ষণ পর দেখি সেকেন্ড ফ্লোরও মোটামুটি মানুষে ফুল হয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসে। আমি নিয়েছিলাম হারফির ফিশ বার্গার, হারফির ফিশ ফিলেট বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ বার্গার্স। ওরা যে সস সার্ভ করে ওইটা অনেক বেশি মজা লাগে, কারণ টেস্টটা অনেকটা ডিফারেন্ট আমাদের রেগুলার যে সস খাই সেটার থেকে। এরপর খাবার শেষ করে আমরা নিচে নামি এবং আইসক্রিম নেই। হারফির আইসক্রিমও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হারফির মাস্ট ট্রাই আইটেম হলো ওদের ফিশ বার্গার এবং এই আইসক্রিম। আইসক্রিমটা পরিমাণে এত বেশি থাকে যে একজনের পক্ষে শেষ করা টাফ আমার কাছে লাগে। আর হারফিতে আসলে আমি এই দুইটা জিনিস অবশ্যই ট্রাই করি, এই দুইটা জিনিস কখনোই মিস দেই না। এনিওয়েজ, এরপর আমরা বের হয়ে যাই এবং কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিই। এটা যেহেতু সারপ্রাইজ ছিল সো কাউকে জানাই না, এবং আমরা খোঁজ নিয়ে নেই যে বাবারা কি বড় চাচুর বাসায় নাকি নুরু কাকার বাসায়। এইভাবে হঠাৎ সারপ্রাইজ দেওয়াতে সবাই অনেক খুশি হয়ে যায় এবং বলে যে এইভাবেই না বলে হঠাৎ করে চলে আসাটাই ভালো। এরপর সবাই বসে আড্ডা দিচ্ছিলাম এবং বিকালে সবাই নাস্তা খাচ্ছিল, তাই আমিও একটু পাঁপড় চিপস এগুলো খাচ্ছিলাম। যদিও ফুল ছিলাম বাট চিপস পাঁপড় তো খাওয়াই যায় তাই না? এরপর আমরা সবাই ভেতরের রুমে যেয়ে বসি এবং অনেকক্ষণ গল্প করি। গল্পের বিভিন্ন টপিক ছিল, তার মধ্যে একটা টপিক ছিল তমালের দাদি। তো ওনাকে যেহেতু আমি ওইভাবে দেখি নাই, ওনার কথাগুলো শুনতে অনেক ভালোই লাগতেছিল, একটা সুন্দর টাইম স্পেন্ড হয় আমাদের এখানে। এরপরে দেখবার অসুস্থ, এরপরে তো আর
তখন যে উবার করে তারে উঠে দেওয়া হয়েছে আর কি খুশি হাইটা এটা চলে গেছে উবার উঠে উঠে গেছে ওইটা বসে আবার মানে আল্লাহ হাফেজ দিয়ে বেড়ে গেছে গল্প শেষ করে আমরা বের হই মেইনলি আমরা বড় চাচুর বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম এখন বড় চাচুর বাসায় যেয়ে কিছুক্ষণ বসবো তারপর বাসার দিকে যাব দাদা আমাদের সাথে যাবা তুমি আমাদের সাথে যাবা একটা ফ্লাইং কিস দাও তো তুমি আমরা বড় চাচুর বাসায় চলে আসছি তো মেইনলি বাবারা প্রথমে বড় চাচুর বাসায় আসছিল এরপর বড় চাচুকে নিয়ে নূর কাকার বাসায় গেছিল তো এখন বড় চাচু আমাদের দেখে সারপ্রাইজ হবে যে আমরা হঠাৎ করে কোথা থেকে আসলাম ঠান্ডা আছে ঘরটা ওই ঘর থেকে এই ঘরটা বহুত ঠান্ডা এখানে আসার পর সবাই টিভিতে আমাদের কক্সবাজারের ভ্লগ দেখতেছিল তো নিজের ভিডিও দেখতে ভালোই লাগে বড় চাচুর বাসায় এসে মিলে আমরা কিছুক্ষণ গল্প করি আড্ডা দেই তারপর সবাই মিলে আমাদের কক্সবাজারের ভ্লগ দেখি এবং এখানে আমরা ডিনার করে নেই ডিনার করার কিছুক্ষণ পর বের হই বাসার উদ্দেশ্যে তখন আই গেস বাজে 12:30 এরকম তো একটু হেঁটে মেইন রোডে যে আমরা সিএনজি নিয়ে নেই এরপর বাসায় চলে যাই এই তো আজকে একটা সাডেন ভ্লগ ছিল কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে সব কিছু আর কি ঘোরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ